মুন্সিগঞ্জের শ্রীনগরে এমপি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের সাথে বাঘরা ইউনিয়নের কর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শ্রীনগর প্রতিনিধি কায়ুমাজারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার দুপুর বারোটায় উপজেলার বাঘড়ায় আওয়ামী লীগের সাবেক উপ চেয়ারম্যান নুরুল ইসলামের আয়োজনে তার নিজ বাড়িতে এই কর্মীদের মত বিনিময় অনুষ্ঠিত হয় বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ এক আসনের সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন আহমেদ এমপি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন সুমন শিকদার সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ সেলিম আহমেদ ভুইয়া সহসভাপতি শেখ মোহাম্মদ আলমগীর যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু সাংগঠনিক সম্পাদক আলী আকাস মির্ধা জীবন শফিকুল ইসলাম মামুন বীর মুক্তিযোদ্ধা হারুন রশিদ ব্যবসায়ী স্বপন মদক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাহার সুমি মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহেনা বেগম বাঘরা ইউপি চেয়ারম্যান আবু আল নাসেট তানজিল আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম আব্দুল সালাম স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম যুবলীগ নেতা মামুন কবির বাঘরা দারুল মাদ্রাসা হাফেজ নজরুল ইসলাম সহ অনেকে